और इंदो जी ना भिंदो जी दाचे और पागुलो एक तू बोरो बोरो होएगे जे पाटा भेंगे तो बो किचु दिन पड़े जो दी स्टीम मतो ना चले जे किचु दिन आगे कालीघाटे মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছে किन्नार वन टू অঞ্চলে বীরভূম জেলার সভাপতি এই মুহূর্তে কে আছে তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল কিন্নার টু কিন্নার ওয়ানের রজ্জাপার হিসাবে দেখভাল দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেখভাল করার দায়িত্ব গদাধর হাজরাকে দিয়েছে নানুর ব্লকের যে আমাদের সভাপতি আছে সুব্রত ভট্টাচার্য উনি নানুর ব্লকের সভাপতি নয় উনি হলেন নানুর অঞ্চলের সভাপতি ওকে অনুব্রত মণ্ডল একটা পঞ্চায়েত দেখার দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পঞ্চায়েত দেখার দায়িত্ব দিয়েছে তাই উনি এই কিন্নারে এসে যারা বিগত বিধানসভায় ভোটে ভোট করে নাই ওই ইন্দোজিৎ না ভিন্দোজিৎ আছে ওর পা গুলো একটু বড় বড় হয়ে গেছে পাটা ভেঙে দেব কিছুদিন পরে যদি স্টিম মতো না চলে কারণ আমরা পা ভেঙে 2011 সালে ক্ষমতায় এসেছি বহু কষ্ট করে তাই ওই সুব্রত ভট্টাচার্য সিপিএমের দালাল আর বিজেপির দালাল সাজে এখানে যারা তৃণমূল করছে তাদেরকে সরিয়ে দিয়ে এইখানে মিটিং করছো যে তারা তৃণমূলের কেউ নেই গদাধর হাজরা কেউ নেই তুমি হরিদাস পালকে তুমি যদি নানুর ব্লকের সভাপতি হও আমরা তোমার সহকর্মী তোমার যতটা ক্ষমতা আছে আব্দুল করিম খান গদাধর হাজরা এই অঞ্চলে যারা আছে তাদের একই সমান ক্ষমতা আছে তাই দেবে নিও না আমরা মরে গেছি তৃণমূল কংগ্রেসের গ্রুপ নাই যদি গ্রুপ করতে যারা এখানে আসছে সে এমএলএ হোক আর ব্লক সভাপতি হোক সিপিএমের কাছে টাকা খেয়ে বিজেপির কাছে টাকা খেয়ে পঞ্চায়েত ভোটে তাদেরকে পঞ্চায়েতগুলো উপহার দেব আমরা তৃণমূল কংগ্রেস সেজে কিন্তু বসে থাকব না করব তোমাকে দিদি দায়িত্ব দিয়েছে 9 জন কোর কমিটি সদস্যকে তুমি দলের হয়ে কাজ করো দলকে সবাইকে নিয়ে কাজ করো তোমাকে সবাই সম্মান দেবে ভালোবাসবে আর যদি পুরনো কর্মীগুলোকে বসিয়ে দিয়ে যে তোমার দাদা ভাইকে মেরেছে আমাদের 100 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে মেরেছে তাদেরকে বালি মাফিয়াদেরকে নিয়ে এসে তোমার পাশে বসিয়ে তারা তৃণমূল কংগ্রেস করবে আর যারা দলের জন্য কেস খেয়েছে মাটা হয়েছে তার বাবা মাকে হারিয়েছে তারা দল থেকে বাদ যাবে তাহলে তোমার সঙ্গে লড়াই হবে দল করে না আজকে দলে এসে ওই নানুরের অঞ্চল সভাপতি সুব্রত ভট্টাচার্য এসে বলছে যে তোমরা ক্যান্ডিডেট ঠিক কর 3 মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্নার ওয়ান থেকে ক্যান্ডিডেট নিয়ে চলে গেছে আর আজকে তারা ক্যান্ডিডেট ঠিক করছে পাড়ায় পাড়ায় বসে যারা ঠিক করতে বলছে তারা সিপিএমের কাছে টাকা খেয়ে ঘুষ খেয়ে বিজেপির কাছে টাকা খেয়ে ঘুষ খেয়ে ওই ক্যান্ডিডেটগুলোকে তৃণমূলের বিরুদ্ধে নির্দল হিসাবে দাঁড়াবার জন্য ক্যান্ডিডেটগুলো ঠিক করছে কারণ তারা টিকিট পাবে না যারা গদাধর হাজরা দায়িত্ব দিয়ে যাদেরকে নাম জমা দিতে 3 মাস আগে তারাই তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন ফাইল করবে এবং সিপিএম বিজেপিকে হারিয়ে এইখানে আমরা পঞ্চায়েত দখল করব এই বলে সকলকে আমার